রহমান রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ব্রেকে যাওয়ার আগে যে প্রশ্নের আলোচনা করতেছিলাম, ইনশাল্লাহ আমরা আবারও সেই প্রশ্নের কিছু অংশ বাকি আছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ আমরা কয়েকটা প্রশ্ন নিব। আপনার প্রশ্ন রাখুন প্লিজ। আপনার টিভির ভলিউমটা প্লিজ একটু কমিয়ে দেন প্লিজ। আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে জানাজা নামাজ ফরজে কিফায়া কিনা? যদি কিফায়া হয় তাহলে একজন পুরুষ যদি সেখানে উপস্থিত হতে অস্বীকার করে তাহলে কি কোনো কুফরি গুনাহ হওয়ার আশঙ্কা আছে? আর যদি তা হয়ে থাকে তাহলে তার পরিণতি কি এবং তার থেকে পরিত্রাণ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু। পরবর্তী কলে আমরা যাচ্ছি, কে আছেন আমাদের কলে? আপনি প্রশ্ন রাখুন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন হইল, ছেলে মেয়ে ছয়জন আছে, ছয়জনের মধ্যে তিনজন মেয়ে তিনজন ছেলে। আমার যদি বাড়ি ঘর আছে, বাড়ি ঘর যদি বাটিয়া দিতে সমান বাটে বাট করিয়া দিলে এতে কোনো গুণা হইব নি? কারণ নিজর করা ছেলে মেয়ের এটা তুড়া তুড়ি হামাইছে এউরোর বেশ এউরোর কম। আপনার প্রশ্ন বুঝেছি, আপনি টেলিফোন রাখুন ইনশাল্লাহ আমরা উত্তর দেবো, শেখ ইনশাল্লাহ সুন্দর উত্তর আপনাকে বুঝাই দেবেন ইনশাল্লাহ। নেক্সট কল যাচ্ছি, দেখি আমাদের সাথে কে আছেন অন দ্য লাইন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন রাখুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি বলেন। জি, একটা হইল, মহিলারা যখন নামাজ পড়ে না আর কি, তখন তখন যদি চুল বাড়ি যায় কি মাথার হিজাবের বাইরে অথবা সবজির নিঃসর্গ যদি বাইরে যায় কি, আমি যেমন সম্পত্তি বন্টন করার পরে আমি দাবি রাখলাম না, দাবি ছাড়ি দিলাম, পরে এটা দাবি করে, এটা কিরকম? দুইটা আমার প্রশ্ন। জি ঠিক আছে ইনশাল্লাহ, আপনি টেলিফোন রাখুন ইনশাল্লাহ, আমাদের মহতারাম শেখ সুন্দরভাবে আমরা আপনার প্রশ্নগুলো উত্তর দেবেন ইনশাল্লাহ। আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি, আমরা যেটা ব্রেকের আগে রাখছিলাম নামাজে, ঘরে নামাজ পড়া মহিলাদের নামাজে। হ্যাঁ, আমরা ব্রেকের আগে যে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম সেটা হলো যে মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যাপারে আসলে কি করা যায়। তো আমাদের সম্মানিত প্রশ্নকারী ভাই অলরেডি তিনটা হাদিস উল্লেখ করেছিলেন, সেটা হলো যে রাসূল সাল্লাম বলেছিলেন যে মহিলাদের ঘরের নামাজ মসজিদের নামাজের চেয়ে উত্তম, এবং তারা উত্তর আমরা বলেছি যে এখানে কিন্তু ফরজ নামাজ উত্তম কি এটা বলা হয়নি, কিন্তু জেনারেলি যদি কেউ মানে ঘর বাদ দিয়ে শুধু আপনার মসজিদে নামাজ পড়তে চায়, ডেফিনেটলি এই হাদিস তাদের জন্যে। কেন? কারণ হলো যে রাসূল সাল্লাম যখন এই হাদিস বলেছিলেন তখনও কিন্তু মহিলারা মসজিদে আসা বন্ধ করেন নাই, ছিল মহিলারা তখন মসজিদ ছিল, মসজিদে নববীতে মহিলারা আসা বন্ধ করেন নাই। এবং আমার ক্ষুদ্র পড়াশোনার ইয়ে হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মসজিদে নববী বানিয়েছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত সেখানে মহিলারা আসা কোনো দিন বন্ধ হয় নাই, এখনো তো মাশাআল্লাহ ওনা তো ব্রিগেড দিয়া মানে তখন থেকে আজ পর্যন্ত সেই মসজিদে মহিলারা আসা বন্ধ হয় নাই। এখন রাসূল সাল্লাম যে হাদিস বলেছিলেন যে মহিলাদের ঘরের নামাজ আছে মসজিদের নামাজ আছে ঘরের নামাজ উত্তম, তারা তো নিশ্চয়ই এই হাদিস শুনেছিলেন, এই শোনা হাদিস শোনার পরেও যেহেতু তারা মসজিদে এসেছিলেন, তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লামের পিছনে নামাজ পড়ার একটা আগ্রহ তাদের সবারই ছিল। ঠিক তেমনিভাবে মনে করেন যদি কোনো ইমামের নামাজ কোনো মহিলার পছন্দ হয় এবং তার কেরাত সুন্দর হয় তখন নারী পুরুষ সবারই একটা আগ্রহ থাকে যে তার পিছনে নামাজ পড়বে ভালো লাগে, এবং তার নামাজ যদি কনসেন্ট্রেট বেশি হয়। এই ক্ষেত্রে রাসূল সাল্লামের ওই হাদিসে আসছে যে যদি কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে যায় তোমরা নিষেধ করো না। খেয়াল করেছেন? মিলাতে হবে তো, একটা আলাদা হবে না তো,
মসজিদে যদি কনসেন্ট্রেশন বেশি হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে আসবে যে কোন মহিলা যদি মসজিদে যেতে চান তখন তোমরা যেন তাকে নিষেধ করো, বাধা দিও না তাকে। হ্যাঁ, বাধা দিও না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থেকে যে হাদিসটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাম যদি এই সময় দেখতেন তাহলে তিনি মসজিদে আসা নিষেধ করতেন। রাইট, এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজের মত। এবং সাহাবায়ে কেরামের তো বিভিন্ন সময় বিভিন্ন মত ছিল, আরেকটা সিচুয়েশন পরবর্তীতে তারা অনেক সময় এটা রেকটিফাই করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন বিষয়ে তাদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য অন্য হাদিস শুনে অন্য অন্য লোকের কথাবার্তা তারা সে মত থেকে তারা রুজু করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বলার পরেও কিন্তু মসজিদে নববীতে মসজিদের মহিলারা আসা বন্ধ হয় না। তার মানে শুধু তাই না, তিনি নিজেও কিন্তু মসজিদে নববী যাওয়া বন্ধ করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ, তিনি নিজেও মসজিদে যাওয়া বন্ধ করেন নাই। উপরন্তু তিনি হাদিস শরীফে আসছে যে আমৃত্যু তিনি মসজিদে নববীতে তিনি পড়াতেন এবং পুরুষদেরকেও তিনি পড়াতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক পুরুষ সাহাবি ছিলেন যারা তার ছাত্র ছিলেন। সুতরাং মসজিদে শুধু মহিলারা যাওয়ার ব্যাপারেই না, মসজিদে গিয়ে তারা পুরুষদেরকে পড়ানোর ইতিহাসও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য থেকে এটা সাবিত আছে। ইভেন কি সাহাবারা জিজ্ঞাসা করতেন মেয়েদের যে সমস্ত সমস্যাগুলো এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতেন অনেকে। তো এই জন্য মসজিদে মহিলাদের নামাজের ব্যাপারে আমরা যেটা বলি সেটা হলো যে যেমন জুমার নামাজ মহিলাদের জন্য ফরজ না, কিন্তু কোনো কারণে যদি মহিলারা যেতে চলে যায় তারা যেতে পারে, বাধা দেওয়া যাবে না। তবে মহিলাদের এটা রাখতে হবে যে মহিলারা হলেন পরিবারের একদিক দিয়ে হেড, ঠিক না? জি, তারা হলেন গার্ডিয়ান, তারা লুক আফটার করেন। এখন তারা যদি আমরা আগে যেটা বলেছি যে ঘর ঘর দেখাশোনা না করে বাচ্চাদের দেখাশোনা না করে তারা যদি মসজিদে মসজিদে ঘুরে বেড়ান তখনও কিন্তু তাদের এই এই বিরাট একটা লাইফ আপনার এফেক্টেড হবে। তো এই দুইটাকে ব্যালেন্স করতে হবে, এটা খেয়াল করতে হবে ভালো করে, অপরচুনিটি হলে যেতে পারবে। আচ্ছা, এরপরে বোন প্রশ্ন করেছিলেন জানাজা নামাজের ব্যাপারে। হ্যাঁ, উনি তো সুন্দরই বলেছেন যে জানাজা নামাজ হলো ফরজে কিফায়া। তো ওনার সামনের ব্যাপারটা ক্লিয়ার আছে না, জানাজা নামাজ ফরজে কিফায়া এবং সমস্ত নারী এবং পুরুষদের জন্য এটা সমান। ফরজে কিফায়া তাকেই বলা হয় যে এটা করা ফরজ, বাট এটা কমিউনাল ফরজ, এটা হলো সমষ্টিগত ফরজ। মনে করেন কমপক্ষে তিনজন ব্যক্তি যদি এই ফরজটা আদায় করেন তাহলে বাকিদের উপর থেকে আর ফরজটা থাকে না, থাকে না। এখন যদি কোনো পুরুষ জানেন যে জানাজা নামাজ হচ্ছে এবং তিনি না গেলেও জানাজা নামাজ হবে, তখন কিন্তু ওই জানাজা নামাজটা তার উপর আর ফরজ থাকে না, আদায় হয়ে যায়, আদায় হয়ে যাবে। এখন তিনি কেন জানাজা নামাজে শরীক হচ্ছেন না এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। অনেকের ভয় লাগে জানাজা নামাজে গেলে, অনেকে জানাজা নামাজে গেলে তার ভয় লাগে। এখন কারো যদি মানসিকভাবে ভয় লাগে আমার মনে হয় তাকে জোর করার দরকার নেই, বরং তাকে এই হাদিসটা শোনানো দরকার। রাসূলুল্লাহ বলেছেন যে যারা জানাজার নামাজ পড়লো এবং তাদেরকে তাশিয়ি করলো, যে জানাজার নামাজ কাঁধে নিল এবং কবর পর্যন্ত দিয়ে আসলো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, তার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আরেকটা হাদিস আছে যে কেউ জানাজা নামাজ অ্যাড হলে রাসূলুল্লাহ বলছেন সে ইকরাত পর্যন্ত সওয়াব পাবে, তার মানে একটা মাউন্টেন সওয়াব পাবে। হ্যাঁ, একটা মাউন্টেন সওয়াব পাবো, মানে বেশ কয়েকটা হাদিস আছে মাশাআল্লাহ। তো এখন কোন মুসলমান যদি এই হাদিসগুলো জানেন যে জানাজা নামাজ শরীক হওয়া অনেক অনেক সওয়াবের, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি অন্যের জানাজায় নামাজে শরীক না হন তাহলে অন্যরা আপনার জানাজা নামাজে শরীক হবে তা কি করে আশা করেন? কিসের গ্যারান্টি দেবে আপনাকে সেটাই, আপনি কি করে আশা করেন? সেটাই তো, আল্লাহ না করুক এমনও তো হতে পারে যে কারোর এমন জায়গায় মৃত্যু হলো যেখানে কোনো জানাজার সুযোগই হয় না, সুযোগ হয় না, সেটাই হতে তো পারে, হতে তো পারে, যে কোনো সময় হতে পারে। এবং জানাজা নামাজটা হলো আসলে দোয়া, আমরা ইন্তেকালের পরে যত বেশি লোক দোয়া করবে ততই আমাদের জন্য উপকার হবে। এখন আমি যত বেশি জানাজার নামাজে শরীক হব আমিও আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ যেন আমার মৃত্যুর পরে তত বেশি লোক আমার জানাজা নামাজে নিয়ে আসেন, নিয়ে আসেন, যাতে করে আমি বেশি লোকের দোয়া পাই। আল্লাহু আকবার, তাহলে ঠিক না বলেন? ঠিক ঠিক, উনি যে কথাটা রাখলেন, প্রশ্ন রাখলেন যে কোনো ভাই অথবা মেয়ে বোন যদি না, এই জন্য আমি বললাম যে এখন দেখতে হবে যে তিনি কেন জানাজা নামাজেতে শরীক হচ্ছেন, এবং যদি বোঝা যায় যে তার সাইকোলজিক্যালি তিনি মানে ভয় পান এবং ভেরি আনকমফোর্টেবল ফিল করেন, তখন সেটাকে অন্যভাবে অ্যাড্রেস করতে হবে, ফতোয়া দিয়ে তাকে নেওয়া যাবে না। আচ্ছা, এটা সুন্দর কথা, বুঝতে পারছেন? বাস্তব কথা, কারণ মানসিকভাবে একটা লোক ভয় পাচ্ছে আর আপনি ফতোয়া দিয়ে বললেন না তোমার যেতেই হবে, তখন তো উনি আরও সমস্যায় পড়বেন।
কারণ এখানে তো ফরজ, তার উপরে তো ফরজ নাই, কারণ কিছু লোক তো অলরেডি পড়ছে, আদায় হয়ে গেছে, এটা আদায় হয়ে যায়, তার উপরে এটা ফরজ নাই, তার উপরে এখন এটা নফল। আর নফল পালন করার জন্য আপনি একজনকে আবার জোরজারি কেন করবেন? সম্পদ বন্টনের ক্ষেত্রে সুবহানাল্লাহ আল আজিম, আমার বোন যেটা বলেছেন, দেখেন তিন ছেলে তিন মেয়ে কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কয়েকটা জিনিস এখানে ব্যবস্থা রেখেছেন। একটা হলো যে আপনার সন্তান সম্পদ বন্টন হবে মৃত্যুর পরে, কিন্তু এই দেশে বা যে দেশে মনে করেন ইসলামিক পারিবারিক আইন বা এগুলো পালন করা হয় না, সেইখানে যদি মনে করেন স্বামী মারা যায় ওই সম্পদগুলো কিন্তু স্ত্রীর কাছে চলে যায়, সন্তানরা পায় না। যে কারণে আমাদের অনেক উলামায়ে কেরাম তারা অ্যাডভাইস করেন যে ইসলামিক যে উইল আছে সেই উইলটা রেখে যাওয়ার জন্যে, কারণ এটাও এটাও গ্যারান্টেড না। কারণ মনে করেন আল্লাহ না করুক আপনি একটা উইল রেখে গেলেন, মাঝখান দিয়ে আপনার একটা ছেলে মারা গেল আগেই, অথবা একটা মেয়ে মারা গেল আগে, তখন তো উইলটা আবার নতুন করে লিখতে হবে, ঠিক না? তো এই জন্য এই উইলটা কিন্তু পুরোপুরি আপনার ইমপ্লিমেন্ট বা পালন করা যায় না। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে সম্পত্তির ক্ষেত্রে ছেলেরা মেয়েদের ডাবল পাবে, সেখানে আপনি মেয়েদেরকে এবং ছেলেদেরকে কেন এক করে দিবেন? সেখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে সম্পদের মালিক তো হবে ছেলে মেয়েরা বা ফ্যামিলিকে, ফ্যামিলিরে হবে, কিন্তু যদি কেউ উইল করে যায়, তাহলে তো সে আগে সবকিছু ঠিক করে দিল নাকি? উইলের অর্থ হলো যে আমি মৃত্যুর পরে এগুলো ইমপ্লিমেন্ট হবে, ও আল্লাহর রুলস অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বলতে হবে আল্লাহর উইলের মানে হলো উইলটা কিন্তু বেঁচে থাকতে হয় না। আপনি এটাকে গিফট হিসেবে দিতে পারেন কিনা, গিফট দেওয়া যায় কিনা, বা আমি কাউকে দান করলে? হ্যাঁ, আপনি দান করার ক্ষেত্রে একটা বিষয় হলো এটা আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি আপনার সম্পত্তি আপনার যারা ওয়ারিশ আছে তাদের বাইরে কাউকে দান করতে চান, আপনি ওয়ান থার্ডের বেশি দান করতে পারবেন না বা ওসিয়াত করতে পারবেন না, এটা তাদেরকে ডিপ্রাইভ করা হয়ে যায়, তাদেরকে ডিপ্রাইভ করা হয়ে যায় নিজের যারা ওয়ারিশ আছে তাদেরকে। এই জন্যে যদি আপনি গিফট করতে চান তাহলে তো সেটা গিফটের নিয়েতেই হবে, এবং সেটা আপনার ছেলে মেয়ে সবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরেই হতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভিতরে হতে হবে। কিন্তু যদি আপনি ইসলামী ওয়ারিশ মোতাবেক ভাগ করতে চান, সেই ক্ষেত্রে মেয়েদেরকে অবশ্যই ছেলেদের সমান করলে আল্লাহর কোরআনের বিরোধী হয়ে যায়, এটা করা যাবে না। এটা এটা হয়তো করা যাবে, কোনো আইনে ফাঁক ফোকর আছে, কিন্তু সরাসরি আমরা আল্লাহর আইনের বিরোধী কেন যাব না, ফায়দা কি আমাদের সেটাই? এখন মনে করেন আমার সম্পত্তি আছে, আমার ছেলে মেয়ে কতটুক ভাগ ভাগ পাবে এটা আমার চেয়েই কিন্তু আল্লাহ ভালো জানেন, বুঝতে পারছেন? এটা আল্লাহ কিন্তু ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ সেইভাবে বন্টন করে দিয়েছেন। এখন আল্লাহর বন্টনে যদি আমার আস্থা না থাকে তাহলে আমি কিসের মুসলমান হলাম? আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহর উপরে ছেড়ে দিই, কারণ সন্তানের দেখাশোনার ভার তো আমার সম্পদে করতে পারবে না। আমি মনে করো আল্লাহর আইনকে বিরোধিতা করে তাদের সম্পদ দিয়ে গেলাম, দুদিন পরে তো সম্পদ বিক্রি করে সে ফকির হয়ে যেতে পারে, ঠিক কিনা? কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নেই। বরং গ্যারান্টি এখানে যে আমি আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানটাকে আমি মেনে নিই এবং আল্লাহর উপরে ছেড়ে দিই, ওতেই বরকত হবে, সেখানেই বরকত হবে। সেখানে একটা প্রশ্ন এখানে আসতে পারে, মনে করেন যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার যে সম্পদ আছে তার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলো যে আমার এই সম্পদটা আমি মালিক, এখন এই সম্পদ আমি যদি মনে করেন জাস্ট সামান্য কিছু বা বেশ কিছুটা পরিমাণ এতিমখানা বা মাদ্রাসা দিয়ে দিই, এবং তাদেরকে জিজ্ঞাসা করি আমি যে সম্পদ আমার সম্পদ, আমি এটা ওখানে দান করতে চাই, তোমরা কি মনে করো? তারা যদি বাধা না দেয় তাহলে এটা কি জায়েজ হবে? তার শুনেন, এখানে আপনার সম্পত্তি আপনি কিছু দান করবেন সৎকা করবেন এখানে জিজ্ঞেস করার দরকারও নাই, প্রয়োজনও পড়ে না। না, কারণ হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সমস্ত সম্পত্তি আপনি সৎকা না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা করার দরকারও নেই, কারণ যে কোনো সৎকা আপনি করতে পারেন, ইট ইজ ইওর রাইট, দ্যাটস রাইট, ইট ইজ ইওর রাইট। কিন্তু যদি আপনি মনে করেন সমস্ত সম্পদ করলে সমস্যা হবে, যদি ওদেরকে আমি মাহরুম করতেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আর এক হাদিসে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে মোটামুটি সম্পদ দিয়ে রেখে যাওয়া যাও, এটা তাদেরকে ফকির বানানোর চেয়ে ভালো, অর্থাৎ আমরা যেন আমাদের সন্তানদেরকে ফকির করে না রেখে যাই। জি,
এটা হলো সাধারণ মানুষের। রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু কোনো সংবাদ রাখেন না তার সন্তানদের মেয়েদের জন্য কিছু রেখে যান না, এটা নবীর কথা। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তিনি বলে গিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানাদিকে ফকির করে রেখে যেও না। সুতরাং এমন আল্লাহ আল্লাহ হওয়ার দরকার নেই যে আমার সন্তানাদিকে কিছু না রেখে সব ফি সাবিলিল্লাহ দিয়ে গেলাম, এটাও কিন্তু সুন্নতের খেলাফ, খেলাফ রাসূলের খেলাফ হবে সেটাই, এটা সুন্নতের খেলাফ, এটাও করা যাবে না। কিন্তু যদি আপনি মনে করেন কিছু রেখে কিছু সাদকা করে দিয়ে যেতে চান, এটার জন্য আপনার সন্তানাদের কাছে আপনার পারমিশন নেওয়ার দরকার নেই, তাদের সাথে মানে বলারও দরকার নেই, বাট অ্যাজ এ ফ্যামিলি ইউনিটি বলতে পারেন, তাদের সাথে পরামর্শ করেন, ইউ টেক দেম অন বোর্ড, তখন এটা একটা ফ্যামিলি সম্পর্ককে ভালো রাখে আর এবং সুসম্পর্ক রাখে এবং দ্যাটস এ গুড প্র্যাকটিস, এবং আমার মনে হয় শরীয়তে এখানে কোনো বাধা নেই, সবার সম্পর্কে কাজটা হলে ভালো হবে সেটাই। আচ্ছা, এরপরে এক ভাই প্রশ্ন করেছিলেন যে মহিলারা নামাজ পড়া অবস্থায় যদি তার চুল বের হয়ে যায় তখন কি হবে? এটা আমাদের মনে রাখতে হবে যে চুল ঢাকা মেয়েদের, মেয়েদের চুল হলো তাদের সতরের অংশ, অংশ অংশ সতর মানে হলো যেটা ঢাকা ফরজ। আর এই এই নিয়মটা হলো পুরুষ এবং মহিলাদের সবার ক্ষেত্রেই সতর ঢাকায় ফরজ, যে নামাজে সতর ঢাকা হলো ফরজ, এবং নামাজ শুরু করার আগেই উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমাদের সতরগুলো ঢাকা আছে। নাও এখন প্রশ্ন হলো যে সতর ঢাকার পরে আমি সতর ঢেকে নামাজ শুরু করলাম, মহিলারা চুল ঢেকে নামাজ শুরু করলেন, কিন্তু নামাজের মাঝখানে হঠাৎ করে চুল বের হয়ে গেল, এই অবস্থায় যত দ্রুত সম্ভব সতরগুলো ঢাকতে হবে এবং এর জন্য কোনো রকম কাজা কাফফারা দরকার নেই, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু হতে পারে যখন, হ্যাঁ, যদি সতর পুরো খোলা অবস্থায় নামাজের বেশি অংশ চলে যায়, সেটা চুল খোলা হোক অথবা দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক, ওই নামাজ আবার পড়তে হবে। এখানে একটা প্রশ্ন আসলে আসে যায়, সেটা আসলে মেয়েরা বেশি ফেস করে এই প্রশ্নটা বেশিরভাগে, যারা উজু যখন করে, যারা স্কার্ফ পরে, যারা উজু করে, উজু করার সময় তাদের তো যখন মাথা মাসে করে তখন তারা কি করবে? না না, মাথা মাসে করার সময় মনে করছে একা একা উজু করলো, একা একা মাথা খোলা তো হারাম না উজুর জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, সুবহানাল্লাহ, যেমন অনেকে মিক্স আপ করে ফেলি, সেটা হলো যে নামাজ পড়ার সময় সতর ঢাকা হলো ফরজ, কিন্তু সতর যদি অন্য সময় খুলে যায় এতে ওযু নষ্ট হয় না? সতর খুলে গেলে ওযু নষ্ট হবে না? ওযু নষ্ট হবে কেন? কোন ক্রমে সতর খুলে গেলে এটা ওযু নষ্ট হবে বলে আসলে কোন অথেন্টিক কথা নাই। এই একই কারণে মনে করেন মহিলারা ওযু করলেন, তার মাথাটা একা একা আছেন ঘরে, তার মাথাটা খোলা আছে, তা বলে কি তার ওযু নষ্ট হয়ে যাবে নাকি? না না, মনে করেন উনি একা ঘরে আছেন, মাথা চুল খুলে আছেন একা একা ঘরে, তার ওযু নষ্ট হয়ে যাবে নাকি? এটাও না, নষ্ট হবে না। ওযু নষ্ট হওয়ার যে কারণগুলো আছে তার ভিতরে সতর খোলাটা আসে না। সতর খোলা এবং ঢাকা নামাজের সাথে সম্পর্কিত, এটা শুধু নামাজের সাথে সম্পর্কিত, ওযু ভাঙ্গা এবং না ভাঙ্গার সাথে সতর খোলার কোনো সম্পর্ক নাই। দ্যাটস রাইট, ঠিক আছে, সুন্দর মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। পরবর্তী প্রশ্ন আমাদের কি ছিল জানো? আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল মহিলাদের মাল দিয়ে ফেরত চাওয়া। আচ্ছা, এটা তো একটা আসলে মোরাল বিষয়, নৈতিকতার বিষয়, বেড একটা এক্সাম্পল, এটা একটা নৈতিকতার বিষয়। এখন মনে করেন আমি এখানে জটিলতা কিছু আছে, জটিলতা হলো এই, মনে করেন এক লোক মারা যাওয়ার সময় তার কোনো শরীককে ডাকলেন, শরীককে ডেকে বললেন যে আমি তো মরে যাচ্ছি, তোমার দাবি দেওয়া কি? তো উনি তখন বললেন যে আমার কোনো দাবি দেওয়া নেই। কথাটা হলো আমার কোনো দাবি দেওয়া নেই, তার মানে লোকজন বুঝে নিল যে তার যে জমি পাওনা আছে এই জমি তিনি আর তিনি দাবি করবেন না। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে দুইটা জিনিস ইনভলভ, একটা হলো আইনি আর একটা হলো নৈতিকতা, বুঝতে পারছেন? তা এখন মনে করেন মৃত্যুর পরে ওই লোক যিনি বলেছিলেন যে আমার কোনো দাবি দেওয়া নেই, তিনি আবার বেঁকে বসলেন, বেঁকে বসলেন যে আমার সম্পদে যে অধিকার আছে, প্রাপ্য আছে, এটা আমাকে দিতে হবে। তখন লোকজন বললো যে না, তুমি তো বলছিলে তোমার কোনো দাবি দেওয়া নেই, এখন আবার তুমি কি যাবে? তখন তিনি বললেন যে না, আসলে আমি বলছিলাম একটা ইমোশনে পড়ে, বাট আমি এটা এখন আমি চাই, আমি এটা চাই। আইনের দৃষ্টিতে কিন্তু আসলে মানে তিনি পেতে পারেন, পাবেন, এটা গ্যারান্টি, কারণ ওটাকে মানে হেবা হেবা বলে আর কি, দান হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আচ্ছা,
ওটাকে দান হিসেবে ধরে যদি উইটনেস থাকে এবং তিনি যদি করেন তাহলে আগের যে স্টেটমেন্ট ছিল যে আমার কোনো দাবি দেওয়া নেই এটা কিন্তু আইন হিসেবে ধরা যেতে পারে। বাট যদি কোনো উইটনেস না থাকে এবং তিনি যদি বলে যে আই উইথড্র, তখনও কিন্তু সেখানে তার পাওয়ার একটা সুযোগ আছে। বাট এটা একটা জটিল একটা মাসলা, এটা মানে এখানে দুই ধরনের মতামতের সুযোগ আছে, সুযোগ আছে আছে আসলে, বুঝতে পারছেন। তবে নৈতিকতার দিক দিয়ে এটা ঠিক না, এটা আমি আগেই বলেছি, কারণ আপনি একবার বললেন যে আমার কোনো দাবি দেওয়া নেই, হঠাৎ করে আবার মন চেঞ্জ করে বললেন না আমার সম্পদ ফেরত দিতে হবে, এটা আসলে এক মুখে দুই কথার মতো হয়ে যায়। কাউকে কিছু দান করার পরে সেটা ফেরত চাওয়াটা না, না, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যদি কেউ কোনো কিছু দান করার পরে ফেরত, দান করার পরে ফেরত চায়, সে যেন তার বমিটাকে আবার নতুন করে খেয়ার মতো, সে যেন তার বমিটাকে খেয়ে ফেললো আস্তাগফিরুল্লাহ, যে একবার বমি করে আবার খেয়ে ফেললো। একজন যেমন একবার বমি করার পরে ওই আর খাবে না এবং কেউ খেতে চাইবে না, দান করার পরে কেউ যেন তার সম্পদ বা যাই কিছু আবার ফেরত না চায়, এটা মানে একটা অত্যন্ত নিচু মন এবং মানের কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন। ঠিক আছে, জি জি, জাযাকাল্লাহ খায়র। আমরা মোটামুটি কথাবার্তা সব প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। শেখ, আমরা শেষ মুহূর্তে, আমাদের হাতে সামান্য কিছু সময় আছে, আমরা শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাইব আশুরার ব্যাপারে, লাস্ট আমাদের কী করণীয়, একটু আবার একটু আমরা রিমাইন্ড করি এবং আশুরা থেকে আমাদেরকে শিক্ষণীয়। আশুরের ব্যাপারে আসলে একটা কথা আমরা বলা হয়নি টাইমের অভাবে, সেটা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে শহীদ হলেন এবং আমাদের শিয়া মুসলমান ভাই বোনেরা এটাকে বিশাল আকারে পালন করেন। আমি একটা পত্রিকায় এ ব্যাপারে আমি লিখেছি এবং এখানে আমি বলেছি এইটা যে মনে করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার আগেও তো তার বাবা নিজে শহীদ ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে শহীদ হয়েছেন। এখন শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেন, তারা আলীকে তারা ইমাম বলেন। এখন ইমাম শহীদ হয়েছিলেন সেটা নিয়ে কোনো কথা নেই, মাথা ব্যথা নেই। হ্যাঁ, তার ইমামের ছেলে মারা গেছেন তাই নিয়ে আমরা এই করতে হবে। আর দেখেন যে এই যে গায়ে কেটে রক্ত বের করা, মিছিল করা, এটা অনেকেই করে, তাজিয়া করে, এই বিশ্বাসে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে তাদের সাফাত জন্য সাফাত করবেন এবং সবাইকে মাফ করে দিয়ে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে এই সাফাতের এই এই হক হলো রাসূলুল্লাহ সাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে এই সাফাতের এই দায়িত্বটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কখন গেল, কে দিল, কেমনে গেল, সেটা কেমনে সম্ভব হলো, ঠিক না, বাস্তব সত্য। রাসূলুল্লাহ সাল্লাম কি উনি বলে গেছেন নাকি যে কিয়ামতের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাফাত করবে আর উনি কিছু করবেন না? এটা তো রাসূলুল্লাহ সাল্লামেরই কাজ, এটা উনি সাফাত করবেন। আর এরপরে মনে করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বংশধর, অ্যাবসলিউটলি ফাইন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই, তিনিও তো শহীদ হয়েছিলেন। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিয়ে আমরা কেউ কিছু করি না, কিচ্ছু বলি না। আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত নিয়ে আমরা কিচ্ছু বলি না, কিছু করি না। হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত নিয়ে আমরা কেউ কিছু করি না, বলি না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত নিয়ে আমরা এত কেন করি, কেন করতে হবে? এটা শুধু তো তাই না, রাসূলুল্লাহ সাল্লামের মানে নাতি হিসেবে তাকে শেয়ারা যেরকম সম্মান করেন, রেসপেক্ট করেন, আমরা সুন্নিরাও তো তার চেয়ে কোনো অংশে কম করি না, অবশ্যই না। কিন্তু ওই সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন তারা কি এরকম কোনো তাজিয়া করেছিলেন নাকি? কেউ করেন। আমরা তো রাসূল সাল্লামকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাম এবং তার আলে বাইতকে বেশি ভালোবাসতেন। আর এরপরে মনে করেন যদি আমরা কাউকে মানে শাহাদাতের ইয়ে বলি, তিনি ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইদুস সুহাদা বলা হয় এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে মর্মান্তিকভাবে শাহাদাত করা হয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো ওইভাবে শাহাদাত করা হয়, মর্মান্তিকভাবে শহীদ করা হয়। বাট ওই নিয়মের কোনো, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম জীবিত অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুস সুহাদা বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তো সাইয়্যিদুস সুহাদা বলেন নাই, হ্যাঁ, তাকে বলা হয়েছে সাইয়্যিদুস শাবাব, তিনি হলেন যুবকদের নেতা ছিলেন, কিন্তু শাহাদাতের শহীদদের লিডার ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন দেখেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিয়ে তো কেউ কিছু করে না, কোনো কথা সাহাবায়ে কেরামও কিছু করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু করেন, আমরা শুধু তাদের জন্য দোয়া করি, দোয়া করাই উত্তম। হ্যাঁ, আমরা দোয়া করি, এই জন্য এটা মনে করার কোনো কারণ নেই যে হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতে আমরা সুন্নিরা হ্যাপি বা আমরা কিছু করি না, বরং আমরা তার জন্য দোয়া করি এবং আমরা তো নামাজেও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইতের জন্য দোয়া করি, তো
সব সময় দোয়া করেন প্রত্যেক সুন্নি ওয়ালা আলিহি ওয়া সাহাবী প্রত্যেক সুন্নি প্রত্যেক নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমরা দোয়া করি শেখ আমরা ইনশাআল্লাহ আমাদের সময় শেষ পর্যায়ে চলে আসছে ইনশাআল্লাহ আমরা আগামীতে ইনশাআল্লাহ এই ব্যাপারে ডিটেইলস আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা জাযাকাল্লাহ খায়র অনেক সুন্দর সুন্দর আলোচনা করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর মূল্যবান কথাবার্তা শুনেছি আমাদের এই প্রোগ্রামে আমাদের শেখের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আগামী প্রোগ্রামে যেন উনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আরও আরও সুন্দর সুন্দর কথাবার্তা শোনার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যারা আমাদের প্রিয় দর্শক শ্রোতা আছেন সবাই যেন কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রাম দেখেন ইনশাআল্লাহ আমাদেরকে উৎসাহিত করেন আর আমাদের সাথে কথাবার্তা বলবেন টেলিফোনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের কোনো জানার থাকলে ইনশাআল্লাহ তো আগামী প্রোগ্রাম দেখার অপেক্ষা করি আমরা ইনশাআল্লাহ আগামী বুধবার সেম টাইম ইনশাআল্লাহ আমরা আবার আসবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু